অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা বিন্যাস নিয়ে আলোচনা করবো আলোচনার শুরুতেই এখানে আমরা তিনটি সূত্র দেখতে পাচ্ছি এনপিএন ইকুয়াল ফ্যাক্টোরিয়াল এন এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল বলি বা ফ্যাক্টরিয়াল লেন সমান এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট 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 এন মাইনাস আর প্লাস ওয়ান আমরা দুই নম্বর সূত্রটি দেখতে পাচ্ছি এনপিআর ইকুয়াল ফ্যাক্টোরিয়াল লেন বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর আমরা তিন নম্বর সূত্র দেখতে পাচ্ছি ফ্যাক্টরিয়াল এন ইকুয়াল এন এন টু এন মাইনাস ওয়ান আমরা এই সূত্রগুলো যখন অঙ্ক করবো অঙ্ক করার মাধ্যমে আমরা এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা শুরুতে এই অধ্যায়ের দুই নম্বর অঙ্কে চলে যাচ্ছি স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে ইলেকট্রিক্যাল শব্দের অক্ষরগুলো দ্বারা কতগুলো ভিন্ন শব্দ গঠন করা যায় এইখানে শুরুতেই আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে স্বরবর্ণ তো প্রথমে আমাকে স্বরবর্ণ চিনতে হবে আমরা ইংরেজিতে যে ভাউইল বলি এ ই আই ও ইউ এগুলাকে বলা হয় স্বরবর্ণ এখানে যে প্রশ্নটি বলেছে সেখানে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে ইলেকট্রিক্যাল শব্দের অক্ষরগুলো দ্বারা কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায় তো এই অঙ্কটি করার জন্য প্রথমে আমাকে স্বরবর্ণগুলো চিনতে হবে তো আমরা প্রথমে স্বরবর্ণগুলো চিনে নিলাম এরপর এইখানে ইলেকট্রিক্যাল শব্দের কতটি অক্ষর আছে সেটি আমার গুণে দেখতে হবে এখানে আমি দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটি অক্ষর আছে তো আমরা এখানে লিখলাম অঙ্কের সমাধানে ইলেকট্রিক্যাল শব্দটিতে মোট দশটি অক্ষর আছে যার মধ্যে দুইটি ই এখানে আমরা দেখতে পাচ্ছি ই আছে কয়টি দুইটি এল আছে কয়টি এইখানে দুটি সি আছে কয়টি দুইটি তো আমরা এখানে লিখে ফেললাম ইলেকট্রিক্যাল শব্দ শব্দটিতে অক্ষর সংখ্যা মোট দশটি তার মধ্যে হচ্ছে দুটি ই দুটি এল এবং দুটি সি সুতরাং সবগুলো অক্ষর এখানে যতগুলো অক্ষর আছে সবগুলো অক্ষর একবারে নিয়ে এই ইলেকট্রিক্যাল শব্দটা সাজানো যায় এখানে অক্ষর আছে কয়টি আমার দশটি তাই এখানে আমার ফ্যাক্টোরিয়াল দশ আর এখানে ই আছে কয়টি দুইটি কারণে ফ্যাক্টোরিয়াল টু এল আছে দুইটি এর জন্য ফ্যাক্টোরিয়াল টু সি আছে দুইটি তার জন্য ফ্যাক্টোরিয়াল টু এখানে আমরা যে জিনিসটি বুঝতে পারলাম সেটি হচ্ছে আমার টোটাল অক্ষরগুলোকে উপরে লিখতে হবে আর যে অক্ষরগুলো আমার মিল আছে মিল সংখ্যাগুলোকে ভাগ আকারে সেইগুলোও লিখতে হবে এখানে তিনটি অক্ষর মিল আছে এই কারণে আমরা টু ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়াল টু আর ফ্যাক্টরিয়াল টু দিয়ে দিলাম এখন এখানে আমরা ফ্যাক্টরিয়াল ট্রেন দেখতে পাচ্ছি তো ক্যালকু আমরা যখন ক্যালকুলেটরে অঙ্কটি করব তো প্রথমে আমরা কীভাবে ফ্যাক্টরিয়াল ট্রেন আনবো প্রথমে যেহেতু এখানে ফ্যাক্টরিয়াল ট্রেন দেখতে পাচ্ছি তো আমরা ক্যালকুলেটরে আগে ট্রেনটা লিখলাম এরপর এখানে চিহ্নতে আমরা কি করব চাপব এরপর এইখানে যে ফোরের উপর ফ্যাক্টোরিয়াল চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এটা দিব আমরা তাহলে এখানে ক্যালকুলেটার আমরা দেখতে পাচ্ছি টেনের সাথে যে চিহ্নটা এটাকে ফ্যাক্টোরিয়াল চিহ্ন হলো এরপর আমরা এই সমান চিহ্নতে কি করবো চাপবো এখানে আমরা সমান চিহ্নতে চাপব তাহলে এখানে কি আসতেছে ছত্রিশ দুই আট আট শূন্য শূন্য এখানে যে মানটি আসলো আমরা সেই মানটি লিখবো এখানে যে লিখেছি এখানে আমরা দেখতে পাচ্ছি কত ছত্রিশ দুই আট আট শূন্য শূন্য এ মানটা আমরা এইভাবে ক্যালকুলেটারের মাধ্যমে বের করে নিলাম এরপর আমরা ট্যুর মানটা দেখব যে ফ্যাক্টোরিয়াল ট্যুর মানটা কীভাবে বের করব তার জন্য আমাকে কী করতে হবে প্রথমে একটু চাপতে হবে টু চাপলাম এরপর আমার শিফট দিতে হবে এখানে আমি শিফট দিলাম এরপর আমাকে এখানে দিতে হবে এই চিহ্নটা এই যে ফ্যাক্টরিয়াল টু আসলো এরপর আমার ইকুয়াল চিহ্ন যেখানে আসে ইকুয়াল আমি চাপলাম এখানে আমার আসলো কত টু তার মানে ফ্যাক্টরিয়াল ট্যুর মান হচ্ছে টু তাহলে এখানে কয়টি ফ্যাক্টরিয়াল আসছে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি ফ্যাক্টরিয়াল আছে তাহলে টু 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 এখানে আমি দিলাম টু 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 মানে এই ফ্যাক্টরিয়ালকে তুলে দিলে টু হবে এই ফ্যাক্টরিয়ালকে তুলে দিলে টু হবে আর এই ফ্যাক্টরিয়ালকে তুলে দিলে টু হবে আর ফ্যাক্টরিয়াল টেনকে তুলে দিলে এই মানটা আসবে এখন এইখানে আমি যদি গুন দিই দুই গুনন দুই গুণ দুই তাহলে আট হবে আট দ্বারা এই সম্পূর্ণটাকে ভাগ করলে আসবে ফোর ফাইভ থ্রি সিক্স জিরো জিরো তাহলে এই এতোভাবে আমি এই ইলেকট্রিক্যাল শব্দটিকে এখানে সাজাতে পারব এরপরে যে প্রশ্নটি বলা হয়েছে যে স্বরবর্ণগুলোকে এখানে বলা হয়েছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে তাহলে এইখানে আমার স্বরবর্ণগুলো কী কী আগে সেই জিনিসটাই দেখতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার স্বরবর্ণগুলো হচ্ছে চারটি এখানে দুইটি ই একটি আই এবং একটি এ আছে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি ই একটি আই এবং একটি এ আছে আমরা বলেছিলাম ভাওয়েলগুলোকে আমরা স্বরবর্ণ বলি তাহলে এখানে চারটি স্বরবর্ণ আছে তাহলে আমাকে এখানে আমরা লিখতে পারি যে এই ইলেকট্রিক্যাল শব্দটিতে মানে শব্দটিতে চারটি স্বরবর্ণ দুইটা ই একটা আই এবং একটা এ আছে এখন এখানে চারটি স্বরবর্ণকে চারটি স্বরবর্ণকে একটি অক্ষর মনে করলে বর্ণ সংখ্যা হয় সাতটি কারণ আমার টোটাল বর্ণ সংখ্যা ছিল দশটি আমরা দশটি চারটিকে যদি একটি বর্ণ মনে করি তাহলে আমার ইলেকট্রিক্যাল শব্দটিতে মোট বর্ণ থাকবে সাতটি আমরা গুনে দেখতে পারি এইখানে কয়টি এই চারটিকে একটি যদি ধরি আর এইখানে থাকবে তাহলে কয়টি দশ এখানে আমরা দেখতে পারি চারটিকে যদি একটি বর্ণ ধরি এইখানে দেখি ই ই আই এবং এই চারটিকে যদি একটি বর্ণ ধরি তাহলে আমরা অবশিষ্ট বর্ণ থাকি ঘটি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি আর এই চারটি মিলে একটি এই হল সাতটি তাহলে এইখানে আমরা পেলাম যে শব্দটিতে চারটি স্বরবর্ণকে আমরা দেওয়া আছে এখানে ই আই এ চারটি স্বরবর্ণকে একটি অক্ষর মনে করলে বর্ণ সংখ্যা হয় সাতটি এবং এদের মধ্যে একত্রে সাজানো যাবে দুইটি ই আছে এখানে কয়টি ই আছে দুইটি আমরা বলেছিলাম সাজানোর জন্য এখানে তাহলে টোটাল বর্ণ সংখ্যা সাত এখানে টোটাল বর্ণ সংখ্যা সাতটি আর এখানে ই আছে দুইটি আর এখানে অবশিষ্ট এল আছে দুইটি তার মানে এখানে আমি ফ্যাক্টোরিয়াল দিলাম সেভেন আর ফ্যাক্টোরিয়াল টু আর হচ্ছে ফ্যাক্টরিয়াল টু আমরা একটু ক্লিয়ার করি আর একবার একটু এখানে বলি সেটি হচ্ছে এখানে আমরা চারটি স্বর বর্ণকে যখন একটি বর্ণ হিসাবে কাউন্ট করব এই চারটি হয়ে যাবে এক বর্ণ হয় চারটি মিলে এক বর্ণ হবে তাহলে টোটাল বর্ণ হয় সাতটি এখন আমরা বলেছিলাম যে টোটাল বর্ণ সংখ্যা আমার লিখতে হবে ফ্যাক্টরিয়াল সেভেন আর এইখানে আমার এল আছে কয়টি এই একটা এল আর এইখানে আমি একটা এল দেখতে পাচ্ছি তার জন্য আমি এখানে সাতের নিচে ফ্যাক্টোরিয়াল টু দিলাম আর এইখানে সি আছে একটি এইখানে সি আছে একটি তার মানে দুইটি তার মানে এই সাতের নিচে আমি ফ্যাক্টোরিয়াল টু দিলাম এখানে সির জন্য একবার ফ্যাক্টোরিয়াল টু হলো দুইটা সি আছে আর এল দুইটা থাকার কারণে এখানে ফ্যাক্টোরিয়াল টু হলো এলের জন্য একবার সির জন্য একবার মোট সংখ্যা সাত উপরের জন্য ফ্যাক্টরিয়াল সেভেন হলো এখন এই সেভেনকে আমরা দেখাবো যে কিভাবে আরেকবার আমরা একটু দেখিয়ে দিচ্ছি আমরা কীভাবে ফ্যাক্টরিয়াল সেভেনকে আনবো তার জন্য এখানে আমরা একটু দেখতে পাচ্ছি প্রথমে আমাকে সেভেন চাপতে হবে এই সেভেন চাপলাম এরপরে এখানে দিতে হবে শিফট তারপরে দিতে হবে এই ফ্যাক্টরিয়াল চিহ্ন এরপরে দিতে হবে ইকুয়াল চিহ্ন আমরা যদি ইকুয়াল দিই তাহলে এখানে আসে পাঁচ হাজার চল্লিশ এই মানটি হচ্ছে আমার ফ্যাক্টরিয়াল সেভেনের মান তো আমি এখানে পাঁচ হাজার চল্লিশ বসিয়ে দিলাম তাকে ভাগ দিতে হবে কত দ্বারা ফ্যাক্টরিয়াল টু মানে টু এই ফ্যাক্টরিয়াল টু মানে টু তাহলে দুই দুগুণে কত হয় চার হয় তাহলে এই সংখ্যাটাকে আমাকে ভাগ দিতে হবে কত দ্বারা চার দ্বারা তাহলে এইখানে আমি পাচ্ছি বারোশো ষাট তো এখানে আমরা লিখলাম বারোশো ষাট তো বারোশো প্রকারে আমরা কী করতে পারবো সাজাতে পারবো যদি আমরা স্বরবর্ণগুলোকে একটি অক্ষর মনে করে যদি এভাবে সাজাই এখন আমরা যদি চারটি স্বরবর্ণর দিকে লক্ষ্য করি এই চারটি স্বরবর্ণকে যদি শুধু চারটি স্বরবর্ণকে যদি আমরা এখন সাজাই তাহলে কতভাবে সাজাতে পারবো এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি স্বরবর্ণ হচ্ছে ই ই ই আই এ আই এ এখানে চারটি স্বরবর্ণ আছে তাহলে আমার এখানে ফ্যাক্টোরিয়াল কত দিতে হবে চার দিতে হবে ই কয়টি আছে দুইটি এর জন্য এখানে ফ্যাক্টরিয়াল কত দিলাম টু দিলাম ফ্যাক্টরিয়াল চারের মান হচ্ছে চব্বিশ আর ফ্যাক্টরিয়াল টুর মান হচ্ছে টু এটাকে যদি আমি ভাগ করি তাহলে পাবো বারো তাহলে আমি যদি শুধু চারটি স্বরবর্ণকে সাজাই তাহলে আমি পাচ্ছি বারো আর আমি যদি চারটি স্বরবর্ণকে একটি বর্ণ হিসেবে ধরি আর এইখানে চারটি স্বরবর্ণকে যদি নিজেদের মধ্যে সাজানো হয় তাহলে দুইটি স্বরবর্ণকে আমরা পাশাপাশি রেখে সাজাতে পারবো এইখানের বারোর সাথে ওইখানের বারোশো সাইটের কী করতে হবে গুণ দিতে হবে তাহলে বারোশো সাইট আমরা এর আগে বের করেছিলাম আর এখন বের করলাম বারো এই দুটাকে যদি গুণ দিই পনেরো হাজার একশো বিশ পোকার আমরা কী করতে পারবো সবগুলো স্বরবর্ণগুলোকে সাজাতে পারবো কিন্তু আমাকে প্রশ্ন যে জিনিসটি বলা হয়েছে এখানে এখানে বলা হয়েছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে সাজানো কতভাবে যাবে তার জন্য প্রথম কাজটি হচ্ছে সবগুলো বর্ণকে পাশাপাশি রেখে সাজানো সংখ্যার সাথে আমরা স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজানো সংখ্যা বিয়োগ যদি করে দিই তাহলে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে সাজানো সংখ্যা বের হয়ে যাবে আমরা প্রথমে সবগুলো বর্ণকে যখন এক একত্রে সাজিয়েছিলাম তখন মান বের হয়েছিল ফোর ফাইভ থ্রি সিক্স জিরো জিরো আর এখন যে মানটি বের হয়েছে ওয়ান ফাইভ ওয়ান টু জিরো এই মানটা আমরা দুইটা মান পাশাপাশি লিখে বিয়োগ দিলে যে মানটি আসবে ফোর থ্রি এইট ফোর এইট জিরো এটাই হচ্ছে আমার স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে সাজানো সংখ্যা যেহেতু আমাদের এই অঙ্কটা আজকে প্রথম অঙ্ক ছিল আমরা এর পরবর্তী অঙ্কটি যখন দেখব একই নিয়মের আশা করি আমাদের যেখানে যেখানে বুঝতে সমস্যা হয়েছে পরের ভিডিওটি দেখলেই হয়তো আমরা সম্পূর্ণরূপে এর সমাধানে পৌঁছাতে পারবো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তীটি অঙ্কটি দেখার জন্য সবাইকে বলা হলো আমরা পরের অঙ্কটি দেখলে এই অঙ্কটি সমাধান আমরা করতে পারব এবং এই নিয়মের যে অঙ্কগুলো আসবে আমরা সবগুলো অঙ্কই খুব সহজেই সমাধান করতে পারবো